দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনেও নিরুত্তাপ ভোট গ্রহণ, ভোটার উপস্থিতি কম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 23 চেয়ারম্যান নির্বাচিত। হাইকমান্ডে শৃঙ্খলা না থাকায় একের পর এক পদত্যাগ ও বহিষ্কার বিএনপিতে, বলছেন বিশ্লেষকরা। স্পষ্ট হচ্ছে সাংগঠনিক দুর্বলতা, কোনো সংকট নেই দাবি নেতাদের। ক্রাইস্ট চার্চে সন্ত্রাসী হামলায় নিহতদের লাশ হস্তান্তরে বিলম্ব, দেশে আনতে নিউজিল্যান্ডে যেতে পারবেন পরিবারের একজন, সহযোগিতা করবে বাংলাদেশ সরকার। রোহিঙ্গাদের টার্গেট করে কক্সবাজারে আবারও সক্রিয় দালাল চক্র, বিভিন্ন পয়েন্ট দিয়ে সাগর পথে বেড়েছে মানব পাচার, কঠোর অবস্থানে পুলিশ। এবং তদন্ত কর্মকর্তার মিথ্যা প্রতিবেদনে দুধের শিশুসহ জেলখানায় ভোলার বিউটি বেগম, মিথ্যা মামলার বাদী এবং তদন্ত কর্মকর্তার বিচার দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফায় দেশের 116টি উপজেলায় ভোট গ্রহণ চলছে, ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। সকাল থেকে ভোটার উপস্থিতি কম, দ্বিতীয় ধাপে 3 পার্বত্য এলাকাসহ 116টি উপজেলায় কঠোর নিরাপত্তার মধ্যে 7000-এর বেশি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে 23 জন, ভাইস চেয়ারম্যান পদে 13 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 12 জন নির্বাচিত হয়েছেন। এদিকে নির্বাচনের আগে পক্ষপাত ও অনিয়মের অভিযোগে 2 OCকে প্রত্যাহার ও 4 OCকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দফায় গত 10ই মার্চ 78টি উপজেলায় নির্বাচন হয়। ভালো মনে হলো, সারা সার্বিক পরিস্থিতি ভালো দেখে তো সুষ্ঠু মনে হচ্ছে সব কিছু। আমরা যে প্রার্থীকে দেওয়ার দেবো, ভোট কি নষ্ট করা যায়? যে দুটা পার্টি আছে, প্রার্থী আছে, চেয়ারম্যান প্রার্থী, দুটা প্রার্থীর মধ্যে আমরা একটা যাচাই করে নিব। মানুষ জিনিস ভোট দিতে হবে, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আজ 10 দিন বাইরে পরিস্থিতি আমার চলবে না, আজকে কামত না গেলাম দিলাম ভোট, আল্লাহ ভরসা করি। আলহামদুলিল্লাহ ভালো, ইনশাল্লাহ আশা রাখি তো পুরোটাই ভালো হবে ইনশাল্লাহ। আমাদের নির্দেশ দেওয়া আছে যেভাবে সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, যাতে কেউ কোনো বেজাল করতে পারে না, জাল ভোট দিতে পারে না। আমরা ফুললি প্রস্তুত, আমরা এবং সতর্ক আছি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে নির্বাচনটা সুশৃঙ্খলভাবে হয়, নিরপেক্ষভাবে হয়। উপজেলা নির্বাচনের আরও খবর জানাতে এই মুহূর্তে রংপুরের পীরগাছা উপজেলায় আছেন রিপোর্টার রতন সরকার, সিলেটের ফেঞ্চুগঞ্জে আছেন রিপোর্টার আব্দুল আহাদ, চট্টগ্রামের ফটিকছড়িতে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাব তাদের কাছে, প্রথমেই যাব রংপুরে রতনের কাছে। রতন, শাফিন, আজ সকাল থেকেই আসলে আমরা রংপুরের মোট 8টি উপজেলা পরিষদের মধ্যে আজ 6টি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তার খবর কিন্তু আমরা শান্তিপূর্ণ ভোটের খবর আমরা দিয়েছি। যদিও প্রত্যেকটি ভোট কেন্দ্রে আসলে ভোটারদের উপস্থিতি তেমন উল্লেখযোগ্য নয়, তারপরও সার্বিকভাবে পরিস্থিতি মোটামুটি শান্তিপূর্ণই ছিল। কিন্তু কিছুক্ষণ আগে এই রংপুর জেলার যে পীরগাছা উপজেলা পরিষদের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমান, তিনি অভিযোগ করেছেন যে তার 3টি কেন্দ্র থেকে তার যে এজেন্ট এবং কর্মীরা ছিল তাদেরকে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে, যার কারণে এই নির্বাচনের ফলাফল তিনি আসলে একটি শুভপ্রদ হবে না তার জন্য এমনটি অভিযোগ উত্থাপন করেছেন। তারপরেও তিনি এই পরবর্তী ভোটের প্রক্রিয়াটিকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত করে নেয়ার জন্য প্রশাসনের কাছে তিনি দাবি জানিয়েছেন। আমরা মোটামুটি সকাল থেকে অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে তার খোঁজ খবর রেখেছি। অন্যান্য স্থানগুলোতে আসলে মোটামুটিভাবে ভালো শান্তিপূর্ণভাবে ভোট এ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে, সেসব নিয়ে আসলে তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। তো এবার আমরা সিলেটের খবর জানতে ফেঞ্চুগঞ্জে আছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ, সেখানকার ভোটের খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। আহাদ,
হ্যাঁ রতন, আমি আছি উপজেলার মোহাম্মদিয়া কামিল মাদ্রাসা ভোট কেন্দ্রে। এই ভোট কেন্দ্রে ভোটার 1800 মতো এবং এখানকার প্রিজাইডিং অফিসার আমাদেরকে জানিয়েছেন এখনও পর্যন্ত 35% মতো ভোট এখানে কাস্ট হয়েছে এবং তার প্রত্যাশা যে 50% বেশি হয়তো ভোট এখানে কাস্ট হবে, কারণ ভোটারদের উপস্থিতি বেশ আশাব্যঞ্জকই দেখা যাচ্ছে এই উপজেলায়। আমি আগেও বলেছিলাম অন্যান্য উপজেলার চেয়ে এই ফেঞ্চুগঞ্জ উপজেলায় ভোটারদের দেখা যাচ্ছে কোথাও কোথাও মহিলাদের লাইন, আবার কোথাও পুরুষদেরও লাইন দেখা যাচ্ছে। আমরা এর আগে দক্ষিণ সুরমা উপজেলা এবং সদর উপজেলা ঘুরে এসেছি, সেখানকার তুলনায় দক্ষিণ সুরমা উপজেলায় ভোটটা ভালো হচ্ছে। এর কারণ হলো আছে আপনাদেরকে আমি আগেও বলেছি যে 10 বছর পরে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে এই এলাকার মানুষ এবং এখানকার যে প্রার্থী যারা আছেন 7 জন প্রার্থী ভোটে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে আছেন, আওয়ামী লীগের বিদ্রোহী একজন আছেন, অন্যদিকে বিএনপি নির্বাচনে অংশ না নিলেও তাদেরও একজন বিদ্রোহী প্রার্থী এখানে নির্বাচনে অংশ নিয়েছেন। এ কারণে ভোটারদের মধ্যেও বেশ আগ্রহ দেখা যাচ্ছে। প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, প্রার্থীরা বলছেন যে তারা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য তারা অঙ্গীকারাবদ্ধ এবং কেউ কোনো ধরনের বল প্রয়োগ কিংবা কোনো পেশি শক্তির প্রয়োগ করতে আমরা দেখছি না এবং ভোটাররাও বেশ নির্বিঘ্নে ভোট দিয়ে চলে যাচ্ছেন। ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা মূলত উন্নয়নকেই প্রাধান্য দিচ্ছেন এবং তারা বলছেন যাকে ভোট দিলে তাদের এলাকার উন্নয়ন হবে, এই এলাকার যে নদী ভাঙ্গন রোধে যিনি কার্যকর ব্যবস্থা নেবেন। এবং এখানকার আরও একটি বড় সমস্যা হলো যে রাস্তাগুলো অনেক ছোট ছোট এবং এই উপজেলা শহরের রাস্তাও ছোট এবং এই উপজেলায় এখনও পৌরসভা হয়নি। তো তারা বলছেন যে তাদের এই দাবিগুলো যারা এবার কাজ করবেন এবং জাতীয় পর্যায়ে পৌঁছে দিবেন তাদেরকেই তারা নির্বাচিত করবেন এবং এই কারণেই তারা ভোট দিতে আসছেন। এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ খবর। আমরা চলে যাব পার্থের কাছে চট্টগ্রামে। ধন্যবাদ। সকাল থেকেই এই চট্টগ্রামে কিন্তু 5টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তবে সবার নজর কিন্তু একটি উপজেলার দিকে, আর সেটি হচ্ছে ফটিকছড়ি উপজেলা। কারণ হচ্ছে এখানে আওয়ামী লীগের প্রার্থী যেমন রয়েছে তেমনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এখানে রয়েছে এবং আওয়ামী লীগের যিনি প্রার্থী তিনি হচ্ছেন নাজিমউদ্দিন মুহুরী, এছাড়া আওয়ামী লীগের যিনি বিদ্রোহী প্রার্থী তিনি হচ্ছেন আবু তৈয়ব, এছাড়া আরও একজন চেয়ারম্যান পদের প্রার্থী এখানে রয়েছে এবং অন্য যে 4 উপজেলা রয়েছে সেই 4 উপজেলায় কিন্তু চেয়ারম্যান পদে অন্যান্য কোনো প্রার্থী না থাকায় কিন্তু সেখানে ভোটে নির্বাচিত হয়ে গেছেন। সেখানে শুধুমাত্র আমরা দেখেছি হাটাজারি এবং রাঙ্গুনিয়াতে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে, এছাড়া সন্দ্বীপ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর যে বিষয়টি আমরা দেখেছি সকাল থেকে কিন্তু কিছুটা ভোটার উপস্থিতি কম থাকলেও আমরা দেখেছি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সাধারণ ভোটাররা আসছেন এবং তাদের যে ভোট সেই ভোটটুকু তারা কিন্তু এখানে প্রদান করছে। এই মুহূর্তে আমরা আছি ফটিকছড়ির একটি ভোট কেন্দ্রে এবং সেখানে আমরা দেখেছি বিশেষ করে পুরুষ ভোটাররা যেমন এখানে আসছেন তেমনি মহিলা ভোটাররাও কিন্তু প্রচুর এখানে আসছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে। সেক্ষেত্রে কোনো ভোট কেন্দ্রে আমরা দেখেছি ভোটার প্রচুর, আবার কিছু ভোট কেন্দ্র যেগুলো বেশি ভিতরে সেই জায়গায় আমরা দেখেছি ভোটার উপস্থিতি কিছুটা কম। সেক্ষেত্রে এই কেন্দ্রের আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে এখানে প্রায় 3500 মতো পুরুষ ভোটার রয়েছে, এছাড়া মহিলা ভোটারও প্রায় 3000 মতো রয়েছে। এখনও পর্যন্ত প্রায় 2000 মতো ভোট এখানে দেওয়া হয়েছে এবং বেলা যত বাড়ছে আমরা দেখছি সাধারণ মানুষজন আসছেন এবং তারা তাদের যে ভোট সেই ভোটটুকু প্রদান করছে। আর যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা দেখেছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং যারা এখানে ভোটাররা রয়েছে তারা যাতে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে পারে সেই বিষয়টুকু এখানে দেখা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের ফটিকছড়ি এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। শাফিন, তিন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, আব্দুল আহাদ আর রতন সরকার জানাচ্ছিলেন উপজেলা নির্বাচনের সবশেষ খবর। একের পর এক পদত্যাগ ও বহিষ্কারের ঘটনায় বিএনপির সাংগঠনিক দুর্বলতা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করেন বিশ্লেষক ও নেতাদের কেউ কেউ। তারা বলছেন হাইকমান্ডে শৃঙ্খলা না থাকার কারণেই এমনটি ঘটছে। এ অবস্থায় শিগগিরই দলের কাউন্সিল অনুষ্ঠানের তাগিদ দিচ্ছেন তারা। তবে শীর্ষ নেতাদের অনেকেই পদত্যাগকারীদের সুবিধাবাদী আখ্যা দিয়ে দাবি করছেন কোনো সংকট নেই দলে। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই তৃণমূলে বিএনপিতে দেখা দেয় অস্থিরতা। কেন্দ্র এই নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও তৃণমূলের অনেক নেতাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে অবতীর্ণ হন ভোটযুদ্ধে। দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে বহিষ্কার করা হয় তৃণমূলের অনেক নেতাকে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের এই সদস্য মনে করেন, উপজেলা নির্বাচনের আগে তৃণমূলের নেতাদের ডেকে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হলে এমনটি হতো না। উপজেলা নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে একটা আলোচনা হতে পারত। দল চলার পথে ভুল ভ্রান্তি করতে পারে, কিন্তু সেই ভুলের থেকে তাকে শিক্ষা নিতে হবে। বিএনপি যদি শিক্ষাটা গ্রহণ করতে পারে, লোক সঠিকভাবে বাছাই করতে পারে, তো বিএনপি স্বর্ণযুগে প্রবেশ করবে। এদিকে জাতীয় নির্বাচনে ভরাডুবির পর থেকেই বিএনপিতে ঘটছে একের পর এক পদত্যাগের ঘটনা। ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগ করলেও দলের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত এই বিশ্লেষক বলছেন, শৃঙ্খলা দরকার বিএনপিতে। তাদের স্ট্যান্ডিং কমিটি এবং অন্যান্যরা দায়িত্ব না নেওয়ার ফলে একদিকে তো হতাশা আছে, একে অপরের ওপর অভিযোগ আছে। সেটা বহুদিন ধরে বলছিলাম, তাদের একটা ইমার্জেন্সি কাউন্সিল মিটিং হওয়া উচিত। তাদের কোনো চিন্তার স্বচ্ছতা নেই, কাজকর্মের স্বচ্ছতা নেই, এই কারণেই এইসব ঘটছে। তবে সাংগঠনিকভাবে বিএনপিকে শক্তিশালী দাবি করে স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, পদত্যাগী ও বহিষ্কৃতরা সুবিধাবাদী। 30 ডিসেম্বর নির্বাচনের পরে আমরা অনেক বেশি শক্তিশালী, বিএনপির কোনো এখানে লস নাই। যারা সুবিধাবাদী হিসাবে চলে যাচ্ছে সেটা তাদের নিজস্ব, তারা জনগণের কাছে ছোট হচ্ছে। দলের কিছু নেতা ও বিশ্লেষকরা বলছেন, সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করতে না পারলে দুর্দশা কাটবে না বিএনপির। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, চালে মানবদেহের জন্য ক্ষতিকর ভারী ধাতুর উপস্থিতি নিয়ে বিতর্ক, সহনীয় মাত্রার নিচেই রয়েছে দাবি ধান গবেষণা কেন্দ্রের। সোমবার স্বজনদের কাছে লাশ হস্তান্তরের কথা থাকলেও ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সহ নানা জটিলতার কারণে সে প্রক্রিয়া এখনও শুরু হয়নি। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ থেকে এ বিষয়ে সব পরিস্থিতি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশী শহীদুল ইসলাম জন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই ওয়েলফেয়ার সেন্টারের সামনে, ক্রাশার্স হেগলি কলেজ। একটু আগে এখানে ক্রাশের বয়েজ স্কুল অ্যান্ড গার্লস তারা কিছুদিন হাঁটা করেছে এবং মুসলিম কমিউনিটির সাথে তারা একাত্রতা ঘোষণা করেছেন এবং তারা বারবার বলতে চেয়েছেন যে মুসলমান কমিউনিটির সাথে আমরা আছি এবং একজন মানুষের এইরকম মন মানসিকতার কারণে মুসলমান কমিউনিটির সাথে আমাদের কোনো বিভক্তি করা যাবে না। এখন পর্যন্ত বডি রিলিজ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়নি, আমরা এখনও ওয়েট করছি। তবে একটা ব্যাপার জানতে পেরেছি যে ক্ষতিপূরণের একটা বিষয় চলে এসেছে এবং এটা যতদূর পর্যন্ত আমার কাছে নিউজ আছে যে যে ভিকটিম তার ফিউনারাল কস্ট $6,000 তাকে দেওয়া হবে এবং $10,000 ফর দ্য ফ্যামিলি তাদেরকে ইয়ে করা হবে। অফিসিয়ালি এখনও হয়তোবা কোনো এস্টিমেট আসেনি, বাট এরকম একটা অ্যামাউন্টের কথা এখন চলছে। এদিকে এ বিষয়ে আরও জানিয়েছেন নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান অনু। ওই কর্তৃপক্ষে ওরা এখানে কেউ নেই, আমরা বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করেছি, তারা চালিয়ে যাচ্ছেন এবং খুব দ্রুততার সাথে করছেন। এখানে পোস্টমর্টম করতে হচ্ছে, অনেকগুলি লিগাল ফর্ম কমপ্লিট করছে এবং ওরা যা মৃতদের নিকট আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করছেন, এই সমস্ত সবগুলি ব্যাপার নিয়ে একটু দেরি হচ্ছে। আমাদের জাকারিয়া ভূঁইয়া বলে একজন আমাদের বাঙালি ভাই, তাকে আমরা ট্রেস করতে পারছিলাম না, ওই লিস্টও ছিল না, নামও ছিল না। যে মসজিদে এই গোলাগুলি ঘটনা ঘটেছিল সেই মসজিদের ইমাম সাহেব, ওনার আমাদের কাছ থেকে ওনার কিছু জাকারিয়া ভূঁইয়া সাহেবের ছবি নিয়ে শনাক্ত করেছেন যে উনি জাকারিয়া ভূঁইয়ার লাশ। আমাদের মধ্যে যে পাঁচজন নিখোঁজ ছিলেন তাদের প্রায় সবাইকেই মৃত ঘোষণা করা হলো বেসরকারিভাবে। নিউজিল্যান্ডের নৃশংস সন্ত্রাসী হামলায় বাংলাদেশি প্রবাসীদের হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে শোক ও নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন তিনি। এ সময় বাংলাদেশ ক্রিকেট দল নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করেন তিনি। দুই প্রধানমন্ত্রী ফোন আলাপে বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসের বিরুদ্ধে একযোগে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ভাষা আন্দোলন এবং বাংলা ভাষা প্রচারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক অবদানের প্রামাণ্য দলিল সংবলিত বাংলা ভাষার বঙ্গবন্ধু শিরোনামে সচিত্র বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, ভারপ্রাপ্ত সচিব এবং জার্নি পাবলিকেশনের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের।
অপরাধ না করেই জেলে, এমন ঘটনা বেড়েই চলেছে। এবার বিনা অপরাধে কোলের শিশুকে নিয়ে জেল খাটতে হলো ভোলার বোরহানউদ্দিনের বিউটি বেগমকে। গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে স্বামী শ্বশুর সহ সাতজনের সঙ্গে বিউটি বেগমকেও আসামি করে এক প্রতিবেশী। ঘটনাস্থল দেখানো হয় ঢাকার লালবাগ। তদন্ত কর্মকর্তার মিথ্যা প্রতিবেদনের কারণে কোলের শিশুকে নিয়ে জেলের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় বিউটি বেগমকে। তিনি বিচার চান মিথ্যা মামলার বাদী এবং তদন্তকারী কর্মকর্তার। বিচার কি মিলবে? বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। গ্রামের সহজ সরল পরিবেশে বেড়ে ওঠা নারী বিউটি বেগম, আইনের মারপ্যাচ সম্পর্কে তার নেই কোনো ধারণা। তবুও ভাগ্যের নির্মম পরিহাস তাকে নিয়ে আসে চার দেয়ালের বদ্ধ কারাগারে। আদালতের আদেশে জামিন পেয়ে মুক্ত হলেও মিথ্যা মামলার দংশন যেন আর সইতে পারছেন না নিরপরাধ শিশুর মা বিউটি বেগম। জমিন ব্যাপারে আমি কিছু জানি না। আমি আমার বাড়িতে আসিলাম, বিকালে গেছি, রাত্রের 2টা বাজে ফুলে যে আমার ঘরে ধরে লই আছে। 3 বছরকার বাচ্চা শুদ্ধ আমারে আনছে, আমি অনেডার বিচারছি আমারে কেন আনছে। একই মামলায় আটক বিউটি বেগমের স্বামী হারুন জামিন পেয়ে সময় সংবাদকে জানান, হয়রানি করতেই ঢাকার একটি ঠিকানা ব্যবহার করে তাদের বিরুদ্ধে মামলা করে তাদের প্রতিবেশী। ফ্যামিলিতে যে কজন লোক আছে সবার নামে মামলা দিয়া হয়রানি করতেছে এবং এই পর্যন্ত 6টা মামলা দিছে। আমরা ঢাকা কোথাও থাকিও না আর এই বিষয়ে জানি না। রাত্রে আমাদের বাসায় যেয়ে ঘরের দরজা দরজা ভাঙিয়া ও সহকারে আমার ঘরে জোরপূর্ব নিয়েছে। আমার 3 বছরের একটা বাচ্চা সহকারে মারধরের অভিযোগ এনে গত বছরের 4 আগস্ট করা মামলায় ঘটনাস্থল দেখানো হয় রাজধানীর লালবাগ রোডের 165 নম্বর বাসার সামনের রাস্তায়। এছাড়া আসামিদের ঠিকানা দেখানো হয় রাজধানীর নবাবগঞ্জ বাজারের পাশে 202 নম্বর বাসায়। তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই গোলাম রব্বানীর দেয়া তদন্ত প্রতিবেদনে উল্লেখিত বাদী আসামি ও ঘটনাস্থলের ঠিকানায় গিয়ে দেখা যায় এটি অন্য মানুষের ঠিকানা। এটা মস্ত বাচ্চাচাগ বাসা, এখানে কোনো ভাড়াটিয়া থাকে না। বিল্লাল, রাসেল, হারুন, তারা একজনকে ধরে মারধর করে। এরকম মামলায় তদন্ত রিপোর্ট সম্পর্কে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো কথা বলতে রাজি না হলেও মুঠোফোনে তদন্ত কর্মকর্তার সাথে কথা হয় সময় সংবাদের। ভুয়া ঠিকানা ব্যবহার করে মামলা দেয়া এবং ভুল তদন্তের ফলে নিরীহ মানুষকে হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। কিছু প্রভাবশালী মহল ভুয়া ঠিকানা ব্যবহার করে বিজ্ঞ আদালতে এসে মামলা করে, আদালত সেটা ঘটনা ন্যায় বিচারের স্বার্থে আদালত সেটা তদন্তে পাঠায়, কিন্তু এখান পুলিশ ওই রকম বাদীদের সাথে যোগসাজশ করে এ সমস্ত মামলার প্রতিবেদন দেয়, তখন আদালত পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে এটা কগনিজেন্স নিয়ে যায়। এই সমস্ত ঘটনার সাথে যারা করে তাদের বিচার হওয়া উচিত। মিথ্যা ঠিকানা ব্যবহার করে হয়রানিমূলক মামলার বিষয়ে জানতে চেয়ে বাদী আলী হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করলে বন্ধ পাওয়া যায় তার মুঠোফোন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে ভোট বর্জনকারী 5টি প্যানেলের ঘোষিত অবস্থান কর্মসূচি ও ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা এখনও অব্যাহত রয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া। রবিন, বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রবিন, আপনি জানেন যে আজকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন বর্জনকারী বেশ কয়েকটি যে প্যানেলের তরফ থেকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বর্জন এবং উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছিল গতকাল। এবং আজকে আসলে যে কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসই তারা আসলে বিক্ষোভ মিছিল শেষে যে আন্দোলনকারী যে সংগঠনগুলো রয়েছে অর্থাৎ নির্বাচন বর্জনকারী যে 5টি প্যানেলের নেতাকর্মীরা তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা অবস্থান নিয়ে তারা যেটি দাবি জানিয়েছেন যে অবিলম্বে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটি বাতিল করতে হবে এবং সেই নির্বাচন করে পুনঃ তফসিল ঘোষণা করতে হবে এবং যে তারা আবারও সব পদে আসলে পুনর্নির্বাচন তারা চাচ্ছেন। এবং তারা যেটি দাবি করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচনগুলোতে বিভিন্ন অনিয়ম হয়েছে এবং সেই অনিয়মের কারণে তারা নির্বাচন বাতিল চান এবং আবার যেন শিগগিরই যেন তফসিল ঘোষণা করা হয়। এখানে আমরা যদি আপনাকে যদি বলতে চাই, এখানে যে
যে আন্দোলনকারী নেতাদের মধ্যে যারা রয়েছেন, যে স্বতন্ত্র জোটের ভিপি প্রার্থী অরণী শ্যামন্তী খানকে আমরা দেখেছি, এবং যে কোটা সংস্কার আন্দোলনকারীদের যে সংগঠন ছিল, বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের যে জিএস প্রার্থী যিনি ছিলেন ডাকসু নির্বাচনে, সেই রাশেদ এখানে উপস্থিত ছিলেন, এবং যে ছাত্র ফেডারেশনের জিএস প্রার্থী যে উম্মে হাবিবাকে আমরা এখানে দেখতে, বেনজুরকে আমরা এখানে দেখেছিলাম, এখানে তারা নেতাদের মধ্যে উপস্থিত আছেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদের যিনি ভিপি নির্বাচিত হয়েছেন, তাকে কিন্তু আমরা এখনো পর্যন্ত, অর্থাৎ যে নুরুল হক নূর কিন্তু এখনো যে তাদের যে কর্মসূচিতে আমরা এখনো দেখতে পাইনি। এবং অন্যদিকে যে বাম ছাত্র সংগঠনগুলোর যে জোট, যে প্রগতিশীল ছাত্রকের যে ভিপি প্রার্থী ছিলেন লিটন দন্দী, তিনিও কিন্তু এখনো পর্যন্ত এখানে এসে উপস্থিত হননি। আপনারা জানেন যে গতকাল আসলে এই দুজনেই কিন্তু আলাদা আলাদাভাবে সংবাদ সম্মেলন করে তাদের আজকের এই কর্মসূচি ঘোষণা করেছেন। তো আজকে যদি আরেকটি বিষয় যদি আমরা আপনাকে জানাতে চাই, আমরা আসলে যেহেতু আজকে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি হচ্ছিল, আমরা প্রতিটি বিভিন্ন যে শিক্ষা প্রতি যে বিভিন্ন ক্লাসে আমরা গিয়েছি, এবং সেই ক্লাসে আসলে আমরা যেটা দেখেছি যে অন্য অন্য দিনের স্বাভাবিক দিনের মতনই কিন্তু আজকে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন যে আসলে যদি ক্লাস পরীক্ষা যদি বর্জন তারা করেন, তাহলে তারা তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেশন জটে পড়ার যে আশঙ্কা করা রয়েছে, সেই কারণে তারা আসলে ক্লাস পরীক্ষায় তারা অংশ নিয়েছেন। তো এই যদি আমরা যদি জানাতে চাই, তো এখন পর্যন্ত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবশেষ খবরাখবর হলো যে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে যে নির্বাচন বর্জনকারী পাঁচটি প্যানেলের নেতাকর্মীরা, এবং তারা অবিলম্বে নির্বাচন বাতিল করে পুনঃ তফসিল দাবি করছেন এবং আবারও তারা নির্বাচন দাবি করছেন। তো এই ছিল আসলে আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। সবশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর। সময় সংবাদে আরও থাকছে, রাজধানীর সোয়ারিঘাটে মৎস্য অধিদপ্তরের অভিযান, 3,000 কেজি জাটকা জব্দ। আবারও কক্সবাজারের বিভিন্ন পয়েন্ট দিয়ে শুরু হয়েছে সাগর পথে মানব পাচার, রোহিঙ্গাদের টার্গেট করেই সক্রিয় দালাল চক্র। গত এক মাসে উখিয়া ও টেকনাফ উপকূল থেকে শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি, একই সঙ্গে আটক করা হয় 10 জন দালালকে। পুলিশের দাবি, দালাল চক্রকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুজাদিন রুবেলের তথ্য আর মোহাম্মদ ফরাজের ছবি নির্ভর। সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়া এবং ট্রলার ডুবিতে নিহতের ঘটনা বিশ্ব গণমাধ্যমে আলোড়ন তোলে 2014-15 সালে। উঠে আসে দালালদের নির্যাতনের নির্মম চিত্র। একই সময় থাইল্যান্ডের বিভিন্ন জঙ্গলে সন্ধান মেলে অসংখ্য গণকবরের। এরপর সেই পথে বাংলাদেশিদের যাওয়া থামলেও থামেনি রোহিঙ্গাদের পাচার। মানব পাচার রোধে তখন প্রশাসনের অভিযান শুরু হলেও কিছুদিনের মধ্যে তা ঝিমিয়ে পড়ে। 3 বছর বন্ধ থাকার পর আবারও কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে সাগর পথে মানব পাচার। রেজুকাল এলাকা দিয়ে আগে যারা মানব পাচার শুরু করেছিল, তারা আবারও পুরো দমে সক্রিয় হয়ে উঠেছে। রোহিঙ্গাদের রোহিঙ্গা ক্যাম্প থেকে বাইর হওয়া বন্ধ করতে হবে, যদি অভিযান শুরু না করে তাইলে মানব পাচার বন্ধ করা সম্ভব হবে না। সংশ্লিষ্টদের দাবি, আত্মগোপনে থাকা চিহ্নিত দালাল ও মানব পাচারকারীরা আবারও সক্রিয়। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের টার্গেট করে মাঠে নেমেছে তারা। রোহিঙ্গা আসার পর থেকে কিছু রোহিঙ্গারা যারা তাদের সাথে মায়ানমারের এবং মালয়েশিয়ার যাদের যোগাযোগ, থাইল্যান্ডে যাদের যোগাযোগ, তারা আবার নতুন করে নেটওয়ার্ক সৃষ্টি করেছে। ইতিমধ্যে আমাদের সীমান্তরক্ষী বাহিনীরা কিছু মানব পাচারের কিছু রোহিঙ্গাদেরকে গ্রেপ্তার করেছে, কোলে চালান দিয়েছে। তবে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা জানালেন, মানব পাচারে জড়িত দালাল চক্রকে চিহ্নিত করা সহ কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মূল পাচারকারী হিসেবে যাদেরকে আমরা পাচ্ছি, এদেরকে আমরা অবশ্যই কঠোরভাবে নিয়ন্ত্রণ করব, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 30টি পয়েন্ট দিয়ে সাগর পথে মালয়েশিয়ায় মানব পাচারের রুট হিসেবে ব্যবহার করছে দালাল চক্র। সময় সংবাদ, কক্সবাজার। চালে মানবদেহের জন্য ক্ষতিকর ভারী ধাতুর উপস্থিতি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি কর্তৃপক্ষ। তাদের দাবি, চালে ধাতব পদার্থের উপস্থিতি নিয়ে কোনো গবেষণাই করেননি তারা। এদিকে বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র বলছে, চালে ক্যাডমিয়াম, আর্সেনিক সহ সব ধরনের ধাতুর উপস্থিতি রয়েছে সর্বোচ্চ সহনীয় মাত্রার নিচেই। এ অবস্থায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ কৃষিমন্ত্রীর। শুভ খানের রিপোর্ট। গেল 3রা মার্চ,
চালে ক্ষতিকর ভারী ধাতুর উপস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে একটি জাতীয় দৈনিক। এতে ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি NFSL এর গবেষণার বরাত দিয়ে বলা হয়, সারা দেশ থেকে সংগ্রহকৃত চালের 232টি নমুনার মধ্যে 131টিতে বিভিন্ন মাত্রায় মানুষের জন্য বিপজ্জনক ক্রোমিয়াম, 130টিতে ক্যাডমিয়াম, সমসংখ্যক নমুনায় সীসা ও 83টিতে আর্সেনিকের অস্তিত্ব মিলেছে। তবে এ গবেষণার কথা অস্বীকার করেছে ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি কর্তৃপক্ষ। 2015 থেকে বিভিন্ন জিনিস নিয়ে সার্ভে করেছে, কিন্তু এই কখনো চাল নিয়ে কিন্তু আমাদের কোনো সার্ভে নেই। একদম পরিষ্কার কথাই বলছি যে NFSL এ চাল নিয়ে এ ধরনের কোনো কাজ করা হয় নাই। প্রকাশিত প্রতিবেদনের তথ্যের প্রয়োজনীয় প্রমাণাদি রয়েছে বলে দাবি সংশ্লিষ্ট প্রতিবেদকের। এই রেজাল্টটাই মন্ত্রীকে দিয়ে প্রকাশ করবে আর কি, পরীক্ষার এই রেজাল্টের আগে রেজাল্ট প্রকাশ করে দেয় না, সেই কারণে হচ্ছে তারা এটা নিয়ে খুব অরিড আছে। আমিও দায়িত্ব নিয়েই বলছি এবং আমার কাছেও সবই ডকুমেন্টস আছে। চালে রাসায়নিকের উপস্থিতি নিয়ে আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের সাথে যৌথভাবে গবেষণা করেছে বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র। তবে গবেষণায় চালে ক্ষতিকর ধাতুর উপস্থিতি সর্বোচ্চ সহনীয় মাত্রার নিচেই পাওয়া গেছে। 10 বছর ধরে আমরা স্টাডি করছি ব্রি, তারপরে সিমিট, আর্সেনিক চালে 1 ppm, সেখানে আছে আমার 0.31 ppm, ক্রোমিয়ামও 0.2 হলো আমার পারমিসিবল লিমিট, সেখানে আছে 0.04। সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়াতে গণমাধ্যমে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী। আমরা যে সকল ভ্যারাইটি রিলিজ করেছি, কোনো ভ্যারাইটি চালের মধ্যে হেভি মেটাল নাই, যেটা শরীরের জন্য ক্ষতিকারক। বাংলাদেশের প্রধান খাদ্য ভাত, তাই চাল নিয়ে অনাকাঙ্ক্ষিত কোনো বিতর্কের ফলে জনমনে যাতে আতঙ্ক তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ কৃষি বিজ্ঞানীদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ইটভাটার ধুলাবালি, কার্বন ও সালফারে নষ্ট হচ্ছে গাছের ফল, শুকিয়ে যাচ্ছে সবুজ পাতা, ক্ষতিগ্রস্ত হচ্ছে আম, লিচুর মুকুলও। কৃষকদের অভিযোগ, জমিতে আগের তুলনায় মিলছে না কাঙ্ক্ষিত ফসল, তাই ফসলি জমি বিক্রি করতে বাধ্য হচ্ছে ভাটা মালিকদের কাছে। কৃষি বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের দাবি, বিষয়টিতে সতর্ক দৃষ্টি রয়েছে তাদের। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। ইটভাটার অবস্থান হবে ফসলি জমি থেকে 3 কিলোমিটার দূরে, কিন্তু মানা হচ্ছে না ইটভাটা নির্মাণ সংক্রান্ত আইন। ফলে মাটি পোড়ানো ধোঁয়ায় সবুজ ফসলি প্রান্তর এখন ধূসর ও বিবর্ণ, কলার পচনের দাগ, বিকশিত হচ্ছে না লিচুর মুকুল, আক্রান্ত ফল ফসল মাঠের চিত্র রাজশাহীর পবা, দুর্গাপুর, গোদাগাড়ি জুড়ে। কলা বলছেন, পেঁপে, তারপর আপনার অন্যান্য আবাদ শাকসবজি, এগুলো সবই প্রায় ক্ষতি হয়ে থাকে। বাতাসে যে বাউডা, যে ধোঁয়াটাকে যেদিক দিয়ে নিয়ে যায় সেদিক দিয়ে আপনার ওই ধানটা পুড়ে যায়। ভাটাগুলো ছিল না তখন, আপনার এই লিচুগুলো, আম, এই যে সুস্বাদু ছিল সেগুলো কমে গেছে। চাহিদা মেটাতে ভাটা মালিকরা ফসলি জমির উপরিভাগের মাটি কেটে তৈরি করছে ইট, তাতে দিন দিন উর্বরতা হারাচ্ছে জমি, আর অনুর্বর কৃষি জমি ভাটাওয়ালাদের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছে অসহায় কৃষক। মাটি মুটি কেটে সব গর্ত করে ফেলল, তারপরে জমির ক্ষতি হচ্ছে, আবার আবাদ পানির ক্ষতি হচ্ছে। ঢেঁড়স থেকে আপনার আম থেকে নেচু থেকে যাবতীয় সবজি থেকে সব যখন ক্ষতিগ্রস্ত হয় তখনই বাধ্যগত ভাটার মালিকের কাছে জমিটা বিক্রি করে দিছে। কৃষকের মোট উৎপাদনে বিরূপ প্রভাব ঠেকাতে চাষ ছাড়া বিভিন্ন কাজে জমির ব্যবহারে সতর্কতার কথা বলছেন কৃষি বিভাগের শীর্ষ এই কর্মকর্তা। 2 ফসলি বা 3 ফসলি জমিতে ইটভাটা না করার জন্য আমাদের কৃষি অফিসারদেরকে এটা একটা নির্দেশনা দেওয়া আছে যে আমরা আমাদের কাছে যখন যদি কেউ সুপারিশ চায় তাহলে আমরা সেক্ষেত্রে আমরা এই সুপারিশটা অবশ্যই করবো না। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তার। যখন কোনো অভিযোগ পায় সেটি সংশ্লিষ্ট হর্টিকালচারিস্ট বা কৃষি কর্মকর্তা তাদের দিয়ে আমরা প্রতিবেদন যদি পাওয়া যায় দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে রাজশাহীতে মোট ইটভাটা 76টি, গেল 3 মাসে 5টি ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি 3টিকে জরিমানা করা হয়েছে 1,60,000 টাকা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে দুদক স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষক আফজাল হোসেন ও তার স্ত্রীর উত্তরার মডেল টাউনের প্লটসহ মালামাল ক্রক করছে। সেখানে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা, আমরা সরাসরি চলে যাব তার কাছে। সেলিয়া, শাফিন, এখন যে পর্যন্ত যদি বলতে হয় আমরা দেখেছি যে স্বাস্থ্য অধিদপ্তরের যে সাবেক হিসাবরক্ষক কর্মকর্তা আফজাল হোসেন এবং তার স্ত্রী রুবিনা খানমের সম্পত্তি, এর মধ্যে কিন্তু দুটো যে বাড়ি রয়েছে, একটি 5তলা এবং একটি 6তলা বাড়ি, দুটো বাড়ির সামনেই কিন্তু আদালতের যে নির্দেশ রয়েছে যে দুদক অনুসন্ধানের সময়
যে কোনো অভিযুক্তর সম্পদ ক্রোক করতে পারবে সেই আদেশটি আসলে বাস্তবায়নের জন্য এরই মধ্যে দুটো বাড়িতে তারা এই ক্রোক আদেশটি এখানে যে বোর্ড আছে সেখানে বোর্ডের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এবং এর মাধ্যমে কিন্তু একটি বিষয় যে আদালতের যে নির্দেশ সেই নির্দেশটি বাস্তবায়নের মাধ্যমেই কিন্তু এরপর কিন্তু আর কোনো ধরনের এই সম্পদ কেনা বেচা বা কোনো ধরনের হস্তান্তর কোনো কিছুই আসলে তারা করতে পারবেন না এবং একটি বিষয়ে যদি আপনাদের জানিয়ে রাখতে চাই যে আমরা এর আগে যে বাড়িটিতে গিয়েছিলাম সেই বাড়িটিতেই আসলে তিনি থাকতেন গত জানুয়ারির 10 তারিখের পর থেকে তিনি আসলে ওই বাড়িটি ছেড়ে দেন এবং আমরা জানতে পেরেছি দুদকের যে আদেশটি জারি হয়েছিল সেটি 10 তারিখের মধ্যেই জারি হয়েছিল অর্থাৎ দুদকের যে আদেশ জারি হওয়ার পরপরই কিন্তু তিনি এই বাড়িগুলো থেকে সরে যান এই মুহূর্তে তিনি কোথায় আছেন সেটা ঠিক আসলে দুদক কর্মকর্তারাও জানাতে পারছেন না তবে এখন পর্যন্ত আমাদেরকে যেটি জানিয়েছেন প্রায় 5টি বাড়ি 5টি সম্পত্তিতে তারা আজকে এই ক্রোক আদেশটি জারি করবেন এবং এই ক্রোক আদেশটি হচ্ছে বাস্তবায়নের জন্য তারা বোর্ডগুলো স্থাপন করবেন এবং অন্য একটি বিষয় যদি জানাতে হয় কোটি কোটি টাকা অর্থ আত্মসাৎ এবং কোটি কোটি টাকা সম্পত্তি অর্জনের অভিযোগ রয়েছে আফজাল হোসেন এবং তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে এবং এছাড়াও তাদের অন্যান্য যে পরিবারের সদস্যরা আছে তাদের নামেও কিন্তু নামে বেনামে আসলে বিভিন্ন ধরনের প্লট এবং জায়গা রয়েছে বলে দুদকের অভিযোগ এবং অনুসন্ধানগুলোতে কিন্তু বেরিয়ে আসছে এছাড়া তার শুধুমাত্র দেশেই নয় আফজাল হোসেনের বিদেশেও এমনকি অস্ট্রেলিয়া পর্যন্ত তার সম্পত্তি রয়েছে বাড়ি রয়েছে বলে আমাদেরকে দুদক যে অনুসন্ধান রয়েছে সেই অনুসন্ধানে কিন্তু বেরিয়ে এসেছে আরও এছাড়া যে বিষয়গুলো রয়েছে যে এখান থেকে যে দুটো বাড়ি আসলে ক্রোক করার যে আদেশ জারি করা হয়েছে এখানে যদি কখনো তারা আসেন অথবা কোনো ধরনের আদালতে শরণাপন্ন হন সে বিষয়গুলো যেন দুদকের কাছে আসলে না যাওয়া পর্যন্ত বিশেষ করে বাড়িগুলোতে যে ভাড়াটিয়ারা বা অন্যান্য যেসব ব্যবস্থাপনাগুলোর জন্য বিল এবং অন্যান্য বিষয়গুলো আসলে কীভাবে ব্যবস্থাপনায় আসবে সেটি কিন্তু আদালতের নির্দেশের উপরে এবং কমিশনের সিদ্ধান্তের উপরে কিন্তু নির্ভর করছে যে এই বাড়িগুলো বা এই সম্পত্তিগুলোর ব্যবস্থাপনা কিভাবে হবে এবং এই বাড়িগুলো থেকে যে ধরনের ভাড়াটিয়ারা আছে বা অন্যান্য যারা আছেন যেসব ব্যবস্থাপনা পরিচালিত হয়ে আসছিল তারা আসলে কিভাবে এই ব্যবস্থাপনার মধ্যে তারা নিজেদের আয়ত্তে নিয়ে আসবেন সেটি আসলে এখন পর্যন্ত প্রশ্ন রয়েছে তবে এটি খুব দ্রুতই আসলে সমাধান হবে বলে জানিয়েছেন দুদকের কর্মকর্তারা এ ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সাক্ষী আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে দুদক স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষক আফজাল হোসেন তার স্প্রিড উত্তরের মডেল টাউনের প্লট সহ মালামাল ক্রক করছে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা সুনামগঞ্জের হাওড় বাঁচাও আন্দোলনের নেতা আজাদ মিয়া দুর্বৃত্তের হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গতরাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহতের স্বজনরা জানান বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ শহরের পিটিআই এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন আজাদ মিয়া গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয় 2018 সালে সুনামগঞ্জ সদরের দেখার হাওড় রক্ষায় এর 6টি প্রকল্প বন্ধের দাবিতে আদালতে মামলা করেন আজাদ মিয়া পরে আদালত মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠায় মূলত ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্বজনরা এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে অনিরুত্তাপ ভোট গ্রহণ ভোটার উপস্থিতি কম বিনা প্রতিদ্বন্দ্বিতায় 23 চেয়ারম্যান নির্বাচিত হাইকমান্ডে শৃঙ্খলা না থাকায় একের পর এক পদত্যাগ ও বহিষ্কার বিএনপিতে বলছেন বিশ্লেষকরা স্পষ্ট হচ্ছে সাংগঠনিক দুর্বলতা কোনো সংকট নেই দাবি নেতাদের ক্রাইস্ট চার্চে সন্ত্রাসী হামলায় নিহতদের লাশ হস্তান্তরে বিলম্ব দেশে আনতে নিউজিল্যান্ডে যেতে পারবেন পরিবারের একজন সহযোগিতা করবে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের টার্গেট করে কক্সবাজারে আবারও সক্রিয় দালাল চক্র বিভিন্ন পয়েন্ট দিয়ে সাগরপথে বেড়েছে মানব পাচার কঠোর অবস্থানে পুলিশ এবং তদন্ত কর্মকর্তার মিথ্যা প্রতিবেদনে দুধের শিশুসহ জেলখানায় ভোলার বিউটি বেগম মিথ্যা মামলার বাদী এবং তদন্ত কর্মকর্তার বিচার দাবি
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv, আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে আর সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস ডিএম লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।